আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ। আমি রিসেন্টলি কলকাতা থেকে ঢাকা গিয়েছি, সেটা হচ্ছে ট্রেনে। তো ট্রেনের অভিজ্ঞতাটা জানানোর জন্যই আপনাদের কাছে এই ব্লগটি নিয়ে আসা। সত্যি কথা বলতে যাদের কাছে মানে ট্রাভেল করতে ভালো লাগে তাদের কাছে ট্রেনের জার্নিটা ভালোই লাগবে। 8 ঘন্টার মতো লাগে। সকাল 7টায় ট্রেন ছিল, যার কারণে আমরা 6টায় বের হয়ে গেছি। আর কোনো জ্যাম ছিল না, যার কারণে তাড়াতাড়ি চলে গেছি, কোনো প্রবলেম হয়নি। একটা লম্বা লাইন ছিল আর সবার অনেকগুলো লাগেজ ছিল, কিন্তু লাগেজের জন্য ওই ট্রলিগুলো ছিল, কিন্তু যারা আগে এসেছে তারাই পেয়েছে, আর যারা দেরি করে এসেছে তারা পায়নি, যেমন আমরা কিন্তু পাইনি। এটা হচ্ছে রেল স্টেশনের পাশের বিল্ডিংটা, মেইন যে বিল্ডিংটা ওটার পাশের বিল্ডিংটা। সবাই লাইনে দাঁড়িয়েছিল ইমিগ্রেশন পার হবে, তাই এই যে ট্রেনটা আমরা এই যে এসি চেয়ার এই এখানে বসেছি। আর হচ্ছে কেবিনও ছিল, কিন্তু কেবিন অনলাইনে কাটতে হয়, একটু ঝামেলা পোহাতে হবে, তাই আর কাটা হয়নি। যাত্রীরা নিজের সিট অনুযায়ী বসে গেছে এবং ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমার কাছে ট্রেনের এই ব্যবস্থাটা ভালো লাগে নাই, যেটা হচ্ছে যে অনেক সময় অনেক দ্রুত চলছে ট্রেনটা, অনেক সময় খুবই স্লোলি এবং অনেক সময় থেমে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বের হতে পারছি না, কেউই বের হতে পারছি না, বিকজ অফ মানে সিকিউরিটি মানে ইমিগ্রেশন প্রসেসের কারণে মেবি। এই যে আমরা এখন ইন্ডিয়ার বর্ডারটা পার করব। এই যে পার হয়ে গেল, এখন আমরা বাংলাদেশে ঢুকে গেলাম। মানে নিজের দেশে এসে মানে নিঃশ্বাস নিতেও মনে হয় যে অনেক শান্তি, বাংলাদেশে এসে গেছি। আমি ভিডিওর লাস্টে কিছু ছবি অ্যাড করে দিব, যেগুলো আমি টিকিট কাউন্টার থেকে তুলে এনেছিলাম। সো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি ট্রেনে জার্নি করেন, তাহলে আপনারা এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন, উপকার হবে। এটা মেবি একটা লোহার ব্রিজ ছিল, এটা দিয়ে যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ট্রেনটা এখন পদ্মা সেতুর উপরে দিয়ে যাচ্ছে আর অনেক স্লোলি যাচ্ছে, মেবি ট্রেন লাইনটা এক পাশে হওয়াতে এত স্লোলি যাচ্ছে। কিন্তু পদ্মা সেতুতে আমার প্রথম ওঠা, খুবই ভালো লাগছিল, গর্বিত বোধ হচ্ছিল। আর আশেপাশে মানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল, মেবি চট উঠেছে এখানে, আর সাইডে মেবি আরেকটা লাইন হচ্ছে, আমি জানি না এটা কিসের লাইন, মেবি রেল লাইন, কিন্তু ভালো লাগছিল। ট্রেনটা ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে থামে, এর আগে যতবারই থামুক না কেন বা স্লো হয় না কেন, কেউ নামতে পারে না। পুরো ট্রেনটা যেহেতু এসি করা ছিল, সেহেতু গরমের কোনো ঝামেলা নেই। আপনাদের কাছে ট্রেন জার্নি ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লেনের জার্নির পরে ট্রেনের জার্নি ইন্ডিয়াতে খারাপ না। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।